আগামী 10 জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেওয়ার কথা রয়েছে। এ কারণে বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় অধিবেশন চলাকালে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। আমিনুল মজদেশের রিপোর্ট। ভিন্ন এক পরিস্থিতির মধ্য দিয়ে আগামী 10 জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অধিবেশন শুরুর পরের দিন অর্থাৎ 11 জুন উত্থাপন করা হবে 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, আর পাশ হবে 30 জুন। এরই মধ্যে জানানো হয়েছে আসছে বাজেট অধিবেশনে এবার সংসদ ভবনে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না গণমাধ্যম কর্মীদের, পাশাপাশি নিরুৎসাহিত করা হচ্ছে দর্শনার্থীদের প্রবেশও। অধিবেশন 30 জুন পর্যন্ত চললেও সীমিত হতে পারে কার্যদিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন বাজেট অধিবেশনে নিরাপদ দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ। স্বাস্থ্যবিধিমালা যেটা আছে সকলের সুরক্ষা ব্যবস্থা করেই আমরা সংসদটা চালাবো। রাজ্য সুরক্ষা তাকেই দিতে হবে, আমরা শুধু কিছু ব্যবস্থা করে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, স্বাস্থ্যবিধিতে যেটা আছে, এটা সবাই ফলো করতে বলবো। আর সংসদ চলাকালীন সর্বনিম্ন সংখ্যক ব্যক্তিবর্গকে অধিবেশনের কাজে নিয়োজিত করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। কার্যদিবসটাই আমরা এমন ভাবে রাখবো যেন আলোচনাটা করা যায়, অতিরিক্ত সময় আমরা না রাখার চেষ্টা করব। তবে বাজেট অধিবেশন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং চিন্তা ভাবনা করেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান নূরে আলম চৌধুরী। বাজেট অধিবেশন আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিবেশন, আমাদের সকলের সহযোগিতা, মাননীয় স্পিকারের পরামর্শ, মাননীয় সংসদ নেতার পরামর্শ আলোকে আমরা সংসদটা ওইভাবেই বসার ব্যবস্থা করব, সরকম সুরক্ষা ব্যবস্থা করব। আমিনুল মজলিশ, মাইটিভি, ঢাকা।